আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত যানবাহন চলাচল সীমিত থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিব এবং 3 বাহিনীর প্রধান সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য ওই সড়কে যানজট মুক্ত রাখতে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। খেলার খবর। কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ম্যাচ 2টি হওয়ার কথা 25 ও 28 নভেম্বর। এর আগে 3 দিন কোয়ারেন্টিনে থেকে 22 নভেম্বর থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত দলের সঙ্গী হতে পারেননি প্রধান কোচ জেমি ডে। এছাড়া 27 সদস্যের দলে থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় দেশেই থাকতে হয় রক্ষণভাগের খেলোয়াড় মঞ্জুরুল রহমানকে। তবে হাতের চোট নিয়েই দলে আছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। এশিয়ার সেরা 10 খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের ফরোয়ার্ড সাদউদ্দিন। গত 10 দিনে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তাতে ভালো পারফর্মারদের সংক্ষিপ্ত তালিকা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC। সেই তালিকায় আছেন বাংলাদেশের সাদউদ্দিন। গত 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজে কোনো গোল না পেলেও সাদউদ্দিন দারুণ পারফরমেন্স দেখান। 2টি ম্যাচেই তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করেন, তাতেই তালিকায় জায়গা হয় সাদউদ্দিনের। এই 10 জনের তালিকা থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। ভোট শেষ হবে 21 নভেম্বর। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। ডন সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। DSE-র 141তম সদস্য ব্রোকারেজ হাউসটির বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ ফেরত পাচ্ছেন না। প্রতিষ্ঠানটির কাছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ও বিউ অ্যাকাউন্টগুলোর সিকিউরিটিজ কেনা বেচা সংক্রান্ত অর্থ অথবা শেয়ার পাওনা থাকলে আগামী 23 নভেম্বরের মধ্যে DSE-তে জানানোর জন্য বলা হয়েছে। অভিযোগ ফর্মের মাধ্যমে পাওনার সকল তথ্যাবলী পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ DSE-র প্রধান রেগুলেটরি অফিসার বরাবর আবেদন করার অনুরোধ জানানো যাচ্ছে। এই সময়ের পরে আবেদন করা হলে আর গ্রহণ করা হবে না। রিজেন টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 2% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 1% নগদ ও 1% বোনাস লভ্যাংশ। নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা পাবেন। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 31 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 28.46 টাকা। আগামী 30 ডিসেম্বর বিকাল 3টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে AGM অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 9 ডিসেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানি পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ BFTN এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।